পুজোর মুখে বড়সড় ভোগান্তির মুখে পড়তে চলেছে সাধারণ মানুষ ভাড়া বৃদ্ধির দাবিতে উনিশশো কুড়ি তারিখের বাস ধর্মঘটে এবার যোগ দিচ্ছেন মিনিবাস মালিকরাও গত এক বছর ধরে ধারাবাহিকভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে কিন্তু ভাড়া বাড়েনি মিনিবাস মালিকদের দাবি এর জেরে চরম লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের তাই এই পরিস্থিতিতে অবিলম্বে ভাড়া না বাড়ানো হলে এবার দুদিনের ধর্মঘটে সামিল হওয়ার হুঁশিয়ারি দিলেন মিনিবাস মালিকরাও তাদের দাবি মিনিবাসের ন্যূনতম ভাড়া দশ টাকা করতে হবে সরকারের নিকট বহুবার আবেদন করেও মিনিবাসের আর্থিক সমস্যা সমাধানের প্রশ্নে সরকার সম্পূর্ণভাবে উদাসীন সরকারের এই অবজ্ঞার প্রতিবাদে এবং মিনিবাসের ভাড়া বৃদ্ধি প্রথম স্টেজে দশ টাকা পরবর্তী স্টেজে ষাট শতাংশ অনুপাতে ভাড়া বৃদ্ধির দাবিতে ও পুলিশি জুলুমের প্রতিবাদে আগামী উনিশ এবং বিশে সেপ্টেম্বর দু হাজার তেরো বৃহস্পতি ও শুক্রবার মিনিবাস আটচল্লিশ ঘন্টা বন্ধে সামিল হতে বাধ্য হচ্ছে তবে পুজোর আগে বাস মালিকদের ধর্মঘটে না যাওয়ার জন্য আরও একবার আর্জি জানিয়েছেন পরিবহন মন্ত্রী মদন মিত্র আমি আবার আবেদন করে যাচ্ছি যে বাস রাস্তায় নামান কোন অবস্থাতেই সরকার কিন্তু এই ধর্মঘটকে সমর্থন করবে না করবে না করবে না পরিবহন মন্ত্রী আর্জি জানালেও ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটে অনর বাস মালিকরা তার উপর সাতাশ তারিখ রাস্তায় নামবে না অন্তত তিরিশ হাজার লাক্রি ট্যাক্সি সব মিলিয়ে এর জেরে পুজোর আগে বড়সড় ভোগান্তির মুখে পড়তে চলেছে কলকাতা পার্থপ্রতিম ঘোষ সুসুমন ঘরায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা